Hello, assalamu alaikum everyone. Welcome back to my YouTube channel. I hope all of you are doing great. তো তোমরা প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে ভিজিট করেছো তাদের জন্য বলে দিতে চাই, আমি হচ্ছে মেইনলি আমার এই চ্যানেলে স্কিন কেয়ার এবং মেকআপ প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি। তার পাশাপাশি আমরা আরেকটা ইন্টারেস্টিং টপিক শুরু করেছি, আর সেটা হচ্ছে একদম ফ্রিতে মেকআপ ক্লাস করানো। যারা হচ্ছে ঘরে বসে একদম ফ্রিতে মেকআপ ক্লাস করতে চাও বা মেকআপ শিখতে চাও, তারা হচ্ছে আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্স চেক করে নিও, ওইখানে আমি প্রফেশনাল মেকআপ ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, বা উপরে দেখানো আই বাটনে ক্লিক করলেও তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তাহলে চলো আমরা আজকে আমাদের মেন ভিডিওতে ফিরে আসি। তো আমরা আজকে যেই প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেভিয়া সফটের একটা ময়েশ্চারাইজার নিয়ে কথা বলবো। তোমরা কম বেশি সবাই এটা চেনো, কারণ ছোটোকাল থেকেই আমরা এটা হচ্ছে ইউজ করে আসছি। তো আজকে হচ্ছে আমি এই প্রোডাক্টটা নিয়ে ডিটেলসে তোমাদের সাথে রিভিউ দিব, যে এই প্রোডাক্টটা কেমন, কোন স্কিনের সাথে ভালো যাবে, কোথায় তোমরা এটা ইউজ করতে পারবে, এটার উপকারিতা অপকারিতা সব কিছু নিয়েই আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি কথা বলবো এই ময়েশ্চারাইজারটার প্যাকেজিং নিয়ে। এই ময়েশ্চারাইজারটা সাধারণত একটা রাউন্ড টাইপের কন্টেনারে আসে, তোমরা দেখতেই পাচ্ছ, এবং এটার নিচে সব কিছু লেখা থাকে, কোন কোন ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি করা হয়েছে, সব কিছুর ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো এখন হচ্ছে আমি মেইন রিভিউতে আসি। এটা হচ্ছে নেভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিম, যেটা হচ্ছে তোমরা ফেস, বডি এবং হ্যান্ডে ইউজ করতে পারবে। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে জোজোবা অয়েল অ্যান্ড ভিটামিন ই রয়েছে। এখানে হচ্ছে তোমরা মোট 100 গ্রামের মতো প্রোডাক্ট পেয়ে যাবে, যেটা তোমরা খুব সহজে অনেক দিন ইউজ করতে পারবে। তারা ক্লেম করে থাকে এই ক্রিমটা আমাদের ফেস এবং বডিকে খুব হাইলিভাবে ময়েশ্চারাইজ করে থাকে, যেটার সাথে আমি টোটালি অ্যাগ্রি করি। কারণ যখনই রাতের বেলা এটা আমি ইউজ করে শুই, সকালবেলা উঠে আমার স্কিনটা অনেক বেশি ময়েশ্চারাইজ এবং অনেক বেশি সফট লাগে, যার কারণে আমার কাছেও মনে হয় এই ক্রিমটি খুব হাইলিভাবে ভিতর থেকে আমাদের স্কিনটা ময়েশ্চারাইজ করে। এটা যে শুধুমাত্র ফেসের জন্য ইউজ করতে হবে এমন কিছু না, এটা চাইলে তোমরা হচ্ছে বডি এবং হ্যান্ডেও ইউজ করতে পারো। অ্যান্ড এই নেভিয়া সফট ময়েশ্চারাইজারের অনেক বেনিফিট রয়েছে, আমি চাই দুই একটা তোমাদের সাথে শেয়ার করতে। তো প্রথমত আমরা যারা মেয়েরা আছি তারা অনেক বেশি লিপস্টিক ইউজ করে থাকি, আর লিপস্টিক ইউজ করার ফলে দিন দিন আমাদের ঠোঁটটা ডার্ক হয়ে যায়। তো তোমরা এই ডার্কনেস কাটিয়ে তোলার জন্য নেভিয়া সফটের ময়েশ্চারাইজার ক্রিমটা ইউজ করতে পারো। ঠোঁটের ডার্ক পোর্শনগুলোতে তোমরা এই ক্রিমটা অ্যাপ্লাই করে 15 মিনিটের জন্য রেখে দিবে, তারপরে যদি তোমরা এটা রিমুভ করে নাও দেখবে তোমাদের ঠোঁটটা অনেক বেশি ময়েশ্চারাইজ লাগছে, এবং তার পাশাপাশি এটা যদি তোমরা ডেইলি ইউজ করো তাহলে ঠোঁটের ডার্কনেসটাও কেটে যাবে। অ্যান্ড এটা তোমরা চাইলে আন্ডারআর্ম অ্যান্ড নেক এরিয়াতেও ইউজ করতে পারো, কারণ হচ্ছে অনেকেরই নেক এবং আন্ডারআর্ম ডার্ক থাকে, তো সেই ক্ষেত্রে এটা তোমরা ইউজ করতে পারো, এবং এটা নিয়মিত ইউজ করার ফলে তোমাদের ওই ডার্কনেসটাও কেটে যাবে। এখন আমি তোমাদের ভিতর সাইডটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ক্রিমি টাইপের ফর্মুলা, তোমরা দেখতেই পাচ্ছ এটা খুবই সফট অ্যান্ড ক্রিমি টাইপের একটা ফর্মুলা। এটা এখন হচ্ছে আমি অল্প করে আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ এটা ইনস্ট্যান্টলি কত বেশি গ্লো দিচ্ছে আমার হাতে, আমার হাতটা অনেক বেশি ময়েশ্চারাইজ লাগছে। তো তোমরা যারা হচ্ছে এটা ফেসে ইউজ করবে তাদেরও এইরকম একটা রিচ ময়েশ্চারাইজ পাবে ফেসের মধ্যে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে এটা একদমই ওয়েটলেস না। তোমরা যারা মনে করো যে এটা একদমই ওয়েটলেস হবে ফেসে দেওয়ার পরে বোঝা যাবে না, একদমই না, এটা ফেসে দেওয়ার পরে বোঝা যাবে। যেহেতু এটা একটু হাইলি ময়েশ্চারাইজ করে তাই প্রোডাক্টটার থিকনেস মোটামুটি, খুব বেশিও না খুব অল্পও না। এখন আমি কথা বলবো এটার প্রাইস নিয়ে। এটার প্রাইসটা হচ্ছে 310 টাকা, যেটা হচ্ছে 100 গ্রাম। এটা এক এক সময় এক এক প্রাইসে পাওয়া যায়। অ্যাকচুয়ালি তোমরা যারা হচ্ছে 200 গ্রামেরটা পারচেস করতে চাও ওইটা মনে হয় 450 টাকা করে। তো তোমাদের এখানে অনেক ভেরিয়েশন পেয়ে যাবে, ছোট থেকে বড় সকল ধরনের নেভিয়া সফট পেয়ে যাবে, যেটা তোমাদের জন্য বেশি অ্যাফোর্ডেবল মনে হবে সেটা তোমরা পারচেস করে নিতে পারো। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি ভালো দিকটার সাথে কি খারাপ দিক আছে ওইটাও বলে দেওয়া ট্রাই করি। তো এটার একটা খারাপ দিক হচ্ছে যে এটার মধ্যে খুব স্ট্রং একটা ফ্রেগ্রেন্স রয়েছে। তোমরা যারা হচ্ছে স্ট্রং কোনো স্মেল চাও না তারা হচ্ছে এটা ইউজ করতে বেশি একটা প্রেফার করবে না, কারণ এতে খুবই স্ট্রং একটা ফ্রেগ্রেন্স রয়েছে। অ্যান্ড আরেকটা প্রবলেম যেটা, যাদের স্কিন হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ, অনেকের স্কিনে হচ্ছে র্যাশ বা ইচিং হয়, তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে এটা অ্যাভয়েড করবে। কারণ হচ্ছে আমাদের ফেসে যদি র্যাশ বা ইচিং হয় সেক্ষেত্রে আমাদের ডাক্তারের পরামর্শ নিয়ে কোনো কিছু ইউজ করা উচিত ফেসে।
তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর যদি কোনো কিছু জানানোর থাকে কমেন্টে জানিও। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।